হ্যালো বন্ধুরা, এডুকেশন চ্যালেঞ্জার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর 2020 পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের বিভাব নাটক থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি রয়েছে তার পার্ট টু। তাহলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি মেয়ের কণ্ঠে শোনা যায় যে গানটি শোনা যায়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মালতী লতা দোলে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিও প্রেস করে রাখো অন্যান্য ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, দুহাত দিয়ে ধরে থাকেন ড্যাশ, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুহাত দিয়ে ধরে থাকেন একটা কল্পিত গাছের ডাল। পরের প্রশ্ন, মালতী লতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফিল্মি কায়দায়। পরের প্রশ্ন, যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, গানটি হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মালতী লতা দোলে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পেতে হতো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বভারতী থেকে। পরের প্রশ্ন, এর মাথায় খালি লভ সিন ঘোরে রে কার মাথায়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বৌদি। পরের প্রশ্ন, দ্বিতীয় লভ সিনটা কি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্রগ্রেসিভ লাভ সিন। পরের প্রশ্ন, প্রগ্রেসিভ লাভ সিন করার ভাবনা কার মাথায় এসেছিল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বৌদির। পরের প্রশ্ন, নায়ক আছে নায়িকা তো আছেই এখন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে একজন পুলিশের দরকার। পরের প্রশ্ন, নায়ক নায়িকা ছাড়া প্রগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পুলিশ সার্জেন্ট। পরের প্রশ্ন, এই দেখো ফ্যাসাদ ফ্যাসাদ্রি হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লভ সিনে অভিনয়ের জন্য পুলিশের অভাব। পরের প্রশ্ন, দ্বিতীয় লভ সিনে অমর কী চরিত্রে অভিনয় করেছে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পুলিশ। পরের প্রশ্ন, শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 32 ইঞ্চি। পরের প্রশ্ন, অমরের বুকের মাপ কত, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 33 ইঞ্চি। পরের প্রশ্ন, 33 ইঞ্চি বুক হলে কী হওয়া যায়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সার্জেন্ট। পরের প্রশ্ন, বিভাব নাটকে কোন রাস্তার উল্লেখ আছে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মণি সমাদার ল্যান্ড। পরের প্রশ্ন, অমরের বাড়ির জানালার নিচের রাস্তাটা হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মণি সমাদার ল্যান্ড। পরের প্রশ্ন, অমর পিছনে গিয়ে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অমর পেছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করে। পরের প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার কথাটির অর্থ হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আত্মগোপনকারী নকশাল নেতা। পরের প্রশ্ন, তুমি তো নায়ক তুমি তো সহজে মরবে না, নায়ককে কথা দিয়ে পালাতে বলা হয়েছিল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জানালা দিয়ে লাফিয়ে। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নাট্য গোষ্ঠী। পরের প্রশ্ন, শেষে হাসতে গিয়ে কাঁদতে হবে বলেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অমর। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বার্নার্ড শ। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্ডিডা। পরের প্রশ্ন, পথিক নাটকটির নাট্যকার কে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী লাহিড়ি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, তুলসী লাহিড়ির ড্যাশ নাটক থেকে বলি আমি তো চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পথিক নাটক। পরের প্রশ্ন, শম্ভুবাবু জানলা দিয়ে লাভ দেওয়ার আগে কার নাটকে সংলাপ বলেছিলেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী লাহিড়ি। পরের প্রশ্ন, তুলসী লাহিড়ি পথিক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তা কে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শম্ভু। পরের প্রশ্ন, আরে খিড়কি সে কি উতার আয়া বক্তা হলেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পুলিশ বেশি অমর। পরের প্রশ্ন, চোট্টা হঙ্গে জরুর আরে পাকড়ো যার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল তিনি হলেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শম্ভু। পরের প্রশ্ন, এতে আমার হাসি পেল না সংলাপটির বক্তা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অমর। পরের প্রশ্ন, দিলে তো রাগিয়ে কাকে রাগিয়ে দেওয়া হয়েছিল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বৌদি। পরের প্রশ্ন, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপ্রিয় সত্য কথা বলো না। পরের প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি
কারণ। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সংস্কৃতে ১৩ পেয়েছিলাম। পরের প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, বক্তা হলেন। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অমর। পরের প্রশ্ন, চার দেওয়ালের মধ্যে কি খুঁজে পাওয়া যায় না? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে হাসির খোরাক। পরের প্রশ্ন, মঞ্চে বাস চলাচলের দৃশ্য বোঝাতে কি কৌশল নেওয়া হয়েছিল? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে একটা লোক বাসের ছবি নিয়ে মঞ্চে প্রবেশ করে। পরের প্রশ্ন, মুখে টুংটাং আওয়াজ করতে করতে যাই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে একটা লোক। পরের প্রশ্ন, দেখেছো ইংরেজ কোম্পানি কি না? কোন কোম্পানির কথা বলা হয়েছে? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কলকাতা ট্রামওয়েজ কর্পোরেশন। পরের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীর ক্ষীণ আওয়াজ শোনা যায়। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, এই দেখো আবার মিছিল আসছে, বক্তা হলেন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অমর। পরের প্রশ্ন, পুলিশকে আসতে দেখে অমর ও শম্ভু কী করেছিলেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পালিয়েছিলেন। পরের প্রশ্ন, চাল চাই কাপড় চাই নাটকে এই দাবি বা আবেদন কিসের ইঙ্গিত বহন করে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দেশ জোড়া দুর্ভিক্ষ। পরের প্রশ্ন, সার্জেন্ট বা পুলিশের মধ্যে কোন বিশেষত্ব না থাকলেও কেবল সার্জেন্টের ছিল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে করস বেল্ট। পরের প্রশ্ন, তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, কথাটি কে বলেছে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সার্জেন্ট। পরের প্রশ্ন, হঠাৎ মিছিলের সামনে ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চাল চাই। পরের প্রশ্ন, আহত মেয়েটির পিঠে হাত দিয়ে কে হাত দেই? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অমর। পরের প্রশ্ন, এবার নিশ্চয় লোকেরা খুব হাসি পাবে সংকলামটি বলেছেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শম্ভু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।